বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত কৃষির বিবর্তন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ রবি আপনাদের মাঝে আমি এবং আমার আব্বাকে নিয়ে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ধৈর্য সহকারে দেখবেন তা ভিডিওটি মূলত আমার চালু করা হচ্ছে যে আমাদের এই জমির লতির প্রোডাকশনটা দেখানো এই দেখেন লতির প্রোডাকশনে আমরা প্রতিদিন এইরকম করে নিয়ে যাচ্ছি কিন্তু আমি প্রতিদিন তো আমি ভিডিও করে দিতে পারতেছি না তারপরও আমি শর্ট ভিডিও আকারে প্রতিদিন আমার লতি লতিটুকা আপনাদেরকে দেখানোর জন্য দেই তারপরে এই যে আমাদের এই যে কচুগুলা দেখেন এক একটা কচুগুলার সাইজ কীরকম মনে করেন এগুলা বেশি বড় না এটার বয়স এই গাছগুলোর বয়স কতদিন হয়েছে আপনি একটু বলেন তো আবার তাতেই মাস বয়স সাত মাস সাত মাস বয়সে আপনি এগুলো ভেঙে ফেলাইতেছেন তা তারপর দেখেন ওই যে এই কাঠগুলো এক একটা সাইজ মনে করেন বিভিন্ন রকমের সাইজের কাঠ আছে আর অনেকে যে বলে যে আমাদের এই কাঠগুলা যে মুখে ধরে এটা মনে করেন যারা হ্যাঁ মনে করেন ইয়ে মনে যে কোনো জিনিসে হে প্রতিপন্ন করলে এরকম হয় আমরা এগুলো নিজে খাই খাওয়ার পরে যদি দেহি এটা না বাজার যোগ্য বিক্রির যোগ্য না তাহলে আমরা বাজারে নেই না এটা খাইছি আমাদের কোনো মুখে ধয় নাই আর এই লতি চাষে কি কখনো লাভ হবে না ক্ষতি হবে এটা নিয়ে আমি আমার আব্বার কাছে বিস্তারিত একটু তথ্য নেব শর্টকাটে তা আব্বা আপনি বলেন যে এ যারা লতি চাষ করতেছে বা লতি চাষ করার ইচ্ছুক আছে তাদের তারা যদি লতি চাষ করে তারা কি কখনো ক্ষতি সম্মুখীন হবে ঘটনা হলো আমরা যেভাবে একটা জিনিস দেখি করছি করার পরও এটার মধ্যে লাভ কি আমি এখন বুঝতেছি কেউ মানে অন্য কেউ যদি চাষ করে ওটা এখন কিছু বুঝবে না তারা করার পরে বুঝবে যে এটার মধ্যে কি লাভ জি জি এই লাভটা বুঝবে যখন ফসল করবে তারপর এরাকে এরা যতই বলি না তো বুঝবে না দেখেন আমাদের লতিগুলার ইয়ে সাইজগুলো দেখেন এটা মনে করেন মনে হয় যে একটা জমি নিছিলাম এই জমির লতিগুলা দেখেন কত সুন্দর লতি আর হচ্ছে ভাই আপনাদেরকে আমি যে কোনো জিনিস ব বলি ভাই বাংলাদেশের যত উন্নত ইয়ে উচ্চ ফলনশীল একটা জাত আছে সব এই সেই জাতগুলোর মধ্যে এই লতিরাজ বাড়ি এক সব সর্বোচ্চ ফলনশীল জাত আপনি এটা আমার কাছে যারা যারা চারা নিছে তারা আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যে বলে যে ভাই আপনাদের এই এই লতিগুলা আমার মনে করেন তিন দিন চার দিন অন্তরে অন্তরে উত্তোলন করতে হয় হারভেস্ট করতে হয় কারণ কি মনে করেন তিন দিনে এমন বড়ো হওয়া জায়গা মনে করেন দেড় হাতের চেয়ে বড়ো হওয়া জায়গায় মনে করেন আজ একরকম কাল একরকম এই জাতটা এরকম অনেকে যে বলে যে শুধু ডেউগা দিয়ে লতি হয় বড় গাছ বড় হইলে ডেউগা দিয়ে লতি হয় তার জন্য বলে প্রোডাকশন কম তা না ভাই যারা চাষবাস করে তা তারাই বুঝবো যে এটা প্রোডাকশন কীরকম প্রত্যেকটা লতি থেকে প্রতি তিন দিন অন্তর অন্তর তিনটে চারটে করে আপনার একটা করে গাছ থেকে লতি হারভেস্ট করা যায় আপনি করে করেন কয়দিন লতি বৃষ্টি আগে যখন শীতের দিনে সপ্তাহে এক সপ্তাহ আট দিন দশ দিন পর পর করছিলাম আর এখন কি প্রতিদিন করতেছে আপনার প্রতিদিন করতেছি কিন্তু এটা নিয়ম মানে যে মানে এটার যে তোলার একটা নিয়ম তিন দিন পর পর ওটা লাগে এখন পানি আসে তো মানে তিন দিন পর পর আমি আরেকটা কথা বলি তিন দিন পর পরপর হ্যাঁ আমার আব্বারা কিন্তু প্রতিদিন তুলতেছে কারণ কি জমির পরিমাণ অনুযায়ী আপনি তিন দিন পরে তুলবেন না প্রতিদিন তুলবেন এটা আপনার ইয়ে মনে করেন আপনার যদি দুই বিঘার একটা জমি হয় আপনি যদি কামলা খরচ না করে আপনি যদি ইয়ে করেন লতি তুলেন মনে করেন আপনার ভাগ ভাগ করে নিয়ে লতিটা উত্তোলন করতে হবে এর এর জন্য আপনার কিন্তু প্রতিদিন লতি উত্তোলন করে এটা আটান্ন শতক জমির লতি প্রতিদিন তুলে তোলা হইতেছে বুঝতে পারছেন তা আমি ভিডিওটি বেশি দূর বাড়াবো না তা আমি আপনাদেরকে মূলত যে এই যে কথাটা বলার জন্য ইয়ে করতেছি আপনাদের আগে জারটা চিনতে হবে যদি আপনি জারটা না চিনতে পারেন তাহলে আপনি কোনো কিছুতে আগাইতে পারবেন না যে কোনো ফসলের মধ্যে আপনি জারটা নির্বাচন করবেন আগে যদি আপনি উন্নত জারটা নির্বাচন করতে পারেন তাহলে আপনি অনেকাংশেই আপনি সফলতার মুখ দেখতে পারবেন অন্যথায় আপনার সফলতা তো দূরের কথা আপনি লাভের মুখখানিও দেখতে পারবেন না আর আমি যে যে মূল কথাটা বলতে চাই মূল কথাটা হচ্ছে যে আপনারা যে যার কাছ থেকে চারাটা সংগ্রহ করেন না কেন অবশ্যই পরামর্শটা নেবেন তার কাছে সঠিক মানুষের সঠিক পরামর্শ যদি নিতে পারেন তাহলে আপনি ইয়ে ইয়ে করবেন কৃষিকাজে সফলতা পাবেন ভাই কৃষিকাজটা মনে করেন এক এক দিন এক এক রকমের আবহাওয়া থাকে এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার এক এক সময় এক এক রকমের ডিসিশন নিতে হয় এই ডিসিশনগুলো যারা চাষবাস করে তারাই বলতে পারবো যারা চাষবাস করে না তারা কখনোই বলতে পারবে না এর জন্যই বলতেছি ভাই যার কাছ থেকে নেন না কেন পরামর্শটা সঠিক মানুষের কাছ থেকে নেবেন আর আপনার যারা আমার কাছ থেকে যে কোনো পরামর্শ বা যে কোনো কিছু জানতে চান আমার কাছে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবেন তাহলে যতটুকু আমি জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি বেশি দূর বারলাম না এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আর যদি বল হয় ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ